চোপ্তা ভ্যালি তুঙ্গনাথ চন্দ্রশিলা দর্শন করে এক রাত্রে উকি মঠে থাকার পরে আমরা পরের দিন সকালবেলা রওনা দিলাম যোশী মঠের উদ্দেশ্যে। যোশী মঠ থেকে উকি মঠে যাওয়ার পথটা খুবই সুন্দর। পর্বতের গায়ে সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখে সবার মন ভরে যায়। পর্বতের গায়ে কমলা লেবুর বাগান, মৌসুম্বি লেবুর বাগান দেখে সবার মন আনন্দে ভরে উঠবে। সবুজ পাহাড়ের মনোরম দৃশ্য অনুভব করতে করতে আমরা চলেছি যোশী মঠের উদ্দেশ্যে। এখন আমরা চলেছি উকি মঠ থেকে যোশী মঠের উদ্দেশ্যে। যোশী মঠে এক রাত্রি থাকার পরে আমরা রওনা দেব বদ্রীনাথ দর্শনের উদ্দেশ্যে। যোশী মঠে যাওয়ার পথের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মনকে জয় করবেই, বিশেষ করে কমলা লেবু বাগানের সৌন্দর্য ও মৌসুম্বি লেবু বাগানের সৌন্দর্য আপনাদের সবার মন ভরিয়ে দেবে। যোশী মঠের হোটেলে রাত্রি যাপন করার পরের দিন আমরা সকাল সকাল রওনা দিলাম বদ্রীনাথ দর্শনের উদ্দেশ্যে। আপনারা সরাসরি দেখছেন যোশী মঠ শহরের সৌন্দর্য। বদ্রীনাথ যাওয়ার পথে রাস্তা প্রচন্ড খারাপ, পাশ দিয়ে ঝর্ণা বয়ে চলেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর রাস্তা প্রচন্ড খারাপ, আমাদের গাড়ি যথেষ্ট স্লো ভাবে আমাদের যেতে হচ্ছে। সাইডের দৃশ্যগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। অলকানন্দা নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি বদ্রীনাথ দর্শনের উদ্দেশ্যে। বদ্রীনাথ দর্শনের রাস্তা কোথাও কোথাও এতটাই সংকীর্ণ যে একসাথে দুটো গাড়ি পাস করতে পারবে না। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে দিয়ে কিছু মিলিটারি গাড়ি এসে যাওয়ার ফলে আমাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং পাস নেওয়ার জন্য গাড়িকে ব্যাক করতে বলা হচ্ছে। রাস্তা প্রচণ্ড সংকীর্ণ এবং ভয়াবহ, আপনারা দেখতেই পাচ্ছেন। পাশে গভীর খাদ থেকে একটু অসাবধান হলেই জীবনের ঝুঁকি থেকেই যায়। ফাইনালি আমরা আবার চলতে শুরু করেছি অলকানন্দা নদীর সৌন্দর্য অনুভব করতে করতে এবং পাশে থাকা পর্বতের মনোগ্রাহী সৌন্দর্য অনুভব করতে করতে।
আমরা চলেছি বদ্রীনাথ দর্শনের উদ্দেশ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন পাশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সত্যিই মনোরম এক মায়াময় পরিবেশ সৃষ্টি করেছে। বদ্রীনাথ দর্শনের পথের সুন্দর দৃষ্টান্ত এবং পর্বতের মায়াবী সৌন্দর্য ও অলকানন্দা নদীর সুন্দর দৃশ্য আপনাদের মন জয় করবেই। আপনারা সরাসরি দেখছেন বদ্রীনাথ যাওয়ার পথে সুন্দর দৃষ্টান্ত। দর্শনে এখন আমরা চলেছি বদ্রীনাথের রাস্তার দু সাইডে সুন্দর সুন্দর দোকান আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে প্রসাদ দিচ্ছেন, আপনারা দেখছেন সবাই প্রসাদ খাচ্ছেন। বদ্রীনাথের পথে আমরা চলেছি, সামনেই আপনারা দেখতে পাচ্ছেন বদ্রীনাথ মন্দির। অনেক দর্শনার্থী পূজা দিচ্ছেন, সাইড দিয়ে সুন্দর সুন্দর দোকান আপনারা দেখতেই পাচ্ছেন। পুরো ভিউটাকে দেখাবার চেষ্টা করছি। আমরা বদ্রীনাথের কাছাকাছি চলে এসেছি, ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, নিচ দিয়ে নদী বয়ে চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন। বদ্রীনাথ মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি, প্রচন্ড দর্শনার্থী। বদ্রীনাথ মন্দিরের আশেপাশের দৃশ্য, নিচে দিয়ে নদী বয়ে চলেছে প্রবল গতিতে, সাইডে উষ্ণ প্রসবন গরম জলে স্নান করছে, প্রাকৃতিক সৃষ্টি উষ্ণ প্রসবন আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ওপর থেকে চেষ্টা করছি দেখাবার। উষ্ণ প্রসবন বয়ে চলেছে, গরম কুন্ডা ভি কহতা হ্যা কিসি কিসি নে, গরম কুন্ডতে স্নান করছে সবাই। পুরো দৃশ্যটাকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সাইডে বরফে ঢাকা পাহাড়, প্রচুর দর্শনার্থী আসছেন এবং পূজা দিয়ে চলেও যাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন। মন্দিরে প্রচন্ড ভিড়, আমরা প্রসাদ নিয়ে নেব, নিয়ে আমরা বদ্রীনাথের পূজাতে যাব। গুড
দেখা পাইছেন ভূমি যাই বদ্রীনাথের দর্শনের পথে আমরা মন্দিরে উঠে পড়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচন্ড ভিড় দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই পূজা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। বদ্রীনারায়ণ মন্দিরের উপরে দৃশ্য এখানে দেখছেন যজ্ঞ চলছে। মন্দির পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন